এখানে পার্কিং লটে আছি, একটা পুরো গ্রাউন্ডে হচ্ছে। আর চলুন সামনে যাচ্ছি, একটু পরপর দেখাবো। আমাদের এখানে দিওয়ালি মানে বিশাল ব্যাপার, তাই আর আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ আজকে অনেক শপিং, অনেক মল, অনেক ড্রেস সবই কেনা হয়েছে। ধীরে ধীরে চলে আসছি লাইটের কাছে, ধীরে ধীরে পার্কিং থেকে এগোচ্ছি। আর একটু একটু করে আপনাদেরকে দেখাবো, দেখুন বেলুন উঠছে, চলুন আমার সাথে। দেখুন এখানে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার উপরে বাজে। আমরা আরেকটা মেলা থেকে এসেছি, বাচ্চাদের রাইড চলছে, অনেক রাত্রেবেলা প্রচুর রাইড চলছে। দেখুন ধরুন সব কিছু খালি হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে। ওয়াটার রাইড দেখুন কি সুন্দর, বাচ্চাদেরকে কি ভালো লাগে দেখুন, সুন্দর করে খেলছে। অনেক ড্রেস আছে, দেখুন একদিকে সব ফুডিরা খাচ্ছে। এখানে রাজস্থানি ইয়াররিং বিক্রি হচ্ছে, তাছাড়া নানা রকম ব্যাগ, নানা রকম ইয়াররিং। মেনলি রাজস্থান গুজরাট থেকে লোকরা এসেছে এখানে, তাই রাজস্থানি ইয়াররিং খুব সস্তা, মানে অন্য জায়গা থেকে খুব সস্তা। প্লাস নানা রকম ব্যাগ এখানে বিক্রি হচ্ছে, দেখুন কিতনে কি আইয়ে। इसका रेट कितना है? 900 का। अच्छा बोला, डीप कलर थोड़ा ना लाइए तो। और भी कलर है इसमें, इससे भी डीप है। ये थोड़ा डीप चाहिए मुझे। सीरियली पसंद है मुझे। एक मिनट मैं बेटी को लेकर आती ले ना लू दिखाने। देखिए हम चूड़ी पीस करते हैं। लीला नहीं, 56 इंच का इसका पना है। हाँ, ओ ये तो कॉटन जैसा लग रहा है। नहीं मैडम, लीला नहीं पे है। इसको आयरन के बिना बिल्कुल पहन नहीं सकूंगी। प्योर लीला नहीं है, प्योर लीलन की बात ही अलग है, उसका ग्रे से बिल्कुल अलग आता है। इसमें दो ही पीस बचे, 10 पीस थे सब बिल्कुल कॉटन। যা দেখি তাই কিনতে ইচ্ছা করে, ইউজ করি না করি, নানা রকম স্টোলেন, নানা রকম চাদর। এটাই প্রতি আমাদের মেয়েদের মানে একটা খুবসুরতি, আমার তো ভীষণ, মানে আমার যখন যা দেখি তাই কিনতে ইচ্ছা করে, একটু ঘুরে যাই। আচ্ছা তো কিনেছিলাম, কোথায় দেখেছি তো, এখানেও সেম অবস্থা। কিছু কানের, কিছু গলার, যেগুলি পরিও না হয়তো, কিন্তু কিনেছি কিছু কিছু হ্যান্ডক্রাফ্ট জিনিস, খুবই সুন্দর, মানে আমার খুবই পছন্দের কিছু জিনিস কিনলাম। তারপর চলে আসলাম খেতে, দেখুন খাবার জায়গাতে রাজস্থানি খাওয়া নিয়ে বসে পড়লাম। এখানে সবে ম্যাক্সিমাম রাজস্থানি ডিশই আছে, তো রাজস্থানি থালি, রাজস্থানি সব কিছু, তো বসে পড়লাম খেতে। এখানে আছে নানা রকম ম্যাট, ভীষণ কস্টলি, 1200-1500 এরকম দাম, যেটা নর্মাল প্রাইস থেকে অনেকটাই বেশি।
দেখুন আমি এখান থেকে দিয়া কিনেছিলাম, খুব সুন্দর। এখানে মন্দির দিয়া, এখানে এরকম মন্দির রেডিমেড মন্দির পাওয়া যায়, যেটা আমরা তো কাঠের বা ওরকম ইউজ করি। এখানে রেডিমেড মন্দির দেওয়া দিয়া নানা রকম শিব, মানে অপূর্ব কিছু।